ক্লাস টেন তোমাদেরকে আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখন ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে আমি প্রথমে কতগুলো প্রশ্ন চক আউট করে রেখেছি, সেই প্রশ্নগুলো তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। ভারতের মরু উদ্ভিদ দেখা যায় কোন অঞ্চলে? উত্তর রাজস্থান। আমি সবুজ রঙের কালি দিয়ে আমি উত্তরগুলো দেখিয়ে দিয়েছি। একটা আল্পীয় তৃণভূমির নাম বলো, মস। দাবানল দেখা যায় কোন অঞ্চলে? গাড়োয়াল হিমালয় অঞ্চলে। ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায়? দেরাদুনে। নেক্সট, ভারতের কোন কাঠ বিদেশে রপ্তানি করা হয়? চন্দন কাঠ। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ভিতরকণিকা। বৃক্ষছেদনের বিরুদ্ধে একটা প্রতিবাদী আন্দোলন চিপকো। সামাজিক বনসৃজনের বৃক্ষগুলির নাম লেখো, সোনাঝুরি, আকাশমণি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ইত্যাদি। নেক্সট, তোমাদের বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। ভারতের একটা ম্যানগ্রোভ অরণ্যের নাম লেখো, সুন্দরবন। এইটুকু এই এই একদম এগুলো ছোটো ছোটো এক নম্বর প্রশ্ন। পরবর্তীকালে আমি পরে আবার ভারতের কৃষি দিয়ে কতগুলো প্রশ্ন ঠিক করেছি, দেখতে থাকো। ভারতের কৃষিতে কফি উৎপাদনে ভারতের স্থান কত? ষষ্ঠ। সোনালি তন্তু কি? পাট। ICAR এর পুরো নাম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। কৃষিভিত্তিক শিল্পের নাম কি? চা শিল্প, পাট শিল্প। ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? করমণ্ডল উপকূল অঞ্চলে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল অঞ্চলকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আর কর্ণাটকের কোথায় কফি উৎপাদন হয়? শিমোগা, হাসান, মহীশূর অঞ্চলে। সবুজ বিপ্লব কোথায় হয়েছিল? পাঞ্জাব, হরিয়ানাতে। এরপরে আমি আবার ভারতের স্বাভাবিক উদ্ভিদে চলে যাচ্ছি। বাগিচা ফসল কি? অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে ক্ষুদ্র, মাঝারি বা তার থেকেও বেশি অঞ্চলে বাগান তৈরি করে জলবায়ুর উপর নির্ভর করে যে শ্রমনিবিড় পদ্ধতিতে ফসল উৎপাদনের ব্যবস্থা করা হয় তাকে আমরা বাগিচা ফসল বলি, বা বাগিচা মানে ফসলের উদাহরণ। যেমন সেটা হচ্ছে বাণিজ্যিক ফসলগুলির মধ্যে বিশেষ করে চা, আপেল, আনারস, কমলালেবু ইত্যাদি। তাহলে তন্তুজ ফসল কি? তন্তুজ ফসল হচ্ছে এক ধরনের ফসল যা থেকে আঁশ বা মানে বাকল সেটা সংগ্রহ করা হয় এবং তা থেকেই তন্তুজ ফসল বলা হয়। এবং তন্তুজ ফসল দুই ধরনের হয়, বীজ তন্তু যেমন কার্পাস, তুলা, আর বাকল জাতীয় হচ্ছে পাট, শন ইত্যাদি। ধাপ চাষ কি? ধাপ চাষ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে, অবহিমালয় ও মধ্য হিমালয় অঞ্চলে জমির অভাবে পাহাড়ের গায়ে সিঁড়ির মতো ধাপ কেটে কেটে সমতল প্ল্যাটফর্ম তৈরি করা হয়। এবং এই অঞ্চলে এক ধরনের চাষ করা হয়, সেটা হচ্ছে ধান বিশেষ করে। এই ধাপ চাষের ফলে পাহাড়ের অনুর্বর জমি চাষযোগ্য জমিতে পরিণত হতে দেখা যায় এবং মৃত্তিকা ক্ষয় রোধে অনেক সাহায্য করে, একে বলা হয় ধাপ চাষ। তাহলে ধাপ চাষ কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। গবেষণাগারগুলির নাম লেখো, যেমন কি কি? উড়িষ্যার কটক, ধান গবেষণাগারের নাম উড়িষ্যার কটক, দিল্লির পুসা, পশ্চিমবঙ্গের চুচুড়া। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটির নাম কি? কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের রাজধানী মানালিতে অবস্থিত, সরি, ম্যানিলাতে অবস্থিত। তাহলে আমরা এই বাগিচা ফসল, তন্তু ফসল, ধাপ চাষ কি, গবেষণাগার কেন্দ্রগুলি কি কি আমরা পড়লাম। এরপরে আমরা পড়ব ভারতের ধান উৎপাদনের ধান উৎপাদক অঞ্চলগুলির নাম, ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলি কি কি, এগুলি আলোচনা করো। চলো দেখতে থাকো। ভারতের ধান উৎপাদনে ভারতের ধান উৎপাদক অঞ্চলগুলি পরিচয় দাও। ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলো কি, এই দুটি প্রশ্ন আমি আজকে আলোকপাত করতে চাইছি। যেমন ভারতের ধান উৎপাদক অঞ্চলগুলি আমাদের ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে কম বেশি সব রাজ্যেই ধান চাষ করা হয়। কম বেশি বলছি, তো প্রধানত যেসব রাজ্যগুলিতে বা যেসব অঞ্চলগুলিতে ধান উৎপাদন হয় সেগুলো আমরা আগে আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে কি, যে ব্রহ্মপুত্র সমভূমি এবং উপকূলীয় সমভূমিতে ধান চাষ বেশি হয়। দক্ষিণ ভারতের নদী অববাহিক অঞ্চলগুলিতে ধান চাষ অনেক বেশি পরিমাণে হয়। ভারতের ধান উৎপাদক অঞ্চলগুলি কী কী? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, এইভাবে আমরা সাজিয়েছি। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ দিনাজপুর, আর উত্তরপ্রদেশে গোরক্ষপুর, বেরিলি, তারপর মুজাফফরপুর, খেরি, এবং আরেকটা হচ্ছে ফৈজাবাদ, বারাণসী ইত্যাদি। উত্তরপ্রদেশ অনেকটা বড়, তো উত্তরপ্রদেশের অনেকটা অঞ্চল ধান উৎপাদন হয়। অন্ধ্রপ্রদেশ কোথায় কোথায়? পূর্ব পশ্চিম গোদাবরী, মানে গোদাবরী তীরবর্তী অঞ্চল বা গোদাবরী অববাহিকা অঞ্চল, গুন্টুর, তারপরে নালগোন্ডা, নেল্লোর, শ্রীকাকুলাম ইত্যাদি।
আর পাঞ্জাবে অমৃতসর, লুধিয়ানা, পাটিয়ালা, ফিরোজপুর, ফরিদকোট, জলন্ধর ইত্যাদি। আর 2 নম্বর প্রশ্নটা ছিল ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলো কী। ধান উৎপাদনের অনুকূল পরিবেশগুলি দুভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশগুলির মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির মানে ভূমির অবস্থা বা মৃত্তিকা, উষ্ণতা, জলবায়ু ইত্যাদি এগুলোকে আমরা ধরেছি, মানে রোদ, উষ্ণতা, বৃষ্টিপাত এটা জলবায়ুর মধ্যে পড়ছে আর ভূমির অবস্থাটা পড়ছে। ধান উৎপাদনের জন্য আমরা কী করতে পারি, ধান উৎপাদনের অনুকূল পরিবেশের মধ্যে আমরা উষ্ণতাকে যদি প্রথমে ধরি তাহলে আমরা বলবো যে ধান চাষের জন্য রোপণের সময় আর্দ্রতা দরকার হয়। যখন ধান গাছটা মানে বোনা হবে, বীজটা বোনা হবে, তখন আর্দ্র এবং একটু স্যাঁতস্যাঁতে হলে ভালো হয়। আর ধান গাছ বৃদ্ধির সময় পর্যাপ্ত সূর্যের আলো লাগবে। আর গড় তাপমাত্রা এখানে বলছে যে 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে এবং বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার। এর থেকে কম যদি বৃষ্টিপাত হয় তাহলে হবে, তবে পর্যাপ্ত পরিমাণে জলসেচ ব্যবস্থা থাকতে হবে সেখানে, ঠিক আছে। আর এবার মৃত্তিকাটা হচ্ছে কি, পলিমিশ্রিত উর্বর দোআঁশ মৃত্তিকাতে ভালো হয়। মৃত্তিকার নিচে অপ্রবেশ শিলাস্তর থাকতে হবে, কারণ ধানের গোড়ায় জল জমানো দরকার, এই জন্য প্রবেশ শিলাস্তর হলে হবে না। ভূমির প্রকৃতি কি, ধান গাছের গোড়ায় জল দাঁড়ানো যাবে না, সরি, ধানের গাছের গোড়ায় জল দাঁড়ানো অবশ্যম্ভাবী, অবশ্য। এই কারণে সমতল ভূমিতে ধান চাষের পক্ষে অনুকূল পরিবেশ, যার জন্য আমরা দেখতে পাই বদ্বীপ এবং নদী মোহনাতে ধান চাষ ভালো হয়। এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর ধান চাষের অর্থনৈতিক পরিবেশগুলো বলতে গেলে আমরা প্রথমে দেখব যে শ্রমিক, মূলধন, পরিবহন ব্যবস্থা, যন্ত্রপাতি, চাহিদা, সরকারি সাহায্য ইত্যাদিগুলো আমরা উল্লেখ করতে পারি। মানে ধান গাছের যখন বীজ বপন করা হয়, রোয়া হয়, তখন মানে পরিচর্যার প্রয়োজন হয়, তখন পর্যাপ্ত পরিমাণে শ্রমিকের প্রয়োজন হয়, আর এটার জন্য শ্রমিক প্রয়োজন, যার জন্য শ্রমিকের কথাটা এখানে বলা হয়েছে। আর মূলধন হচ্ছে কী বলতো, সার, কীটনাশক, ওষুধ, উচ্চ ফলনশীল বীজ, এগুলোর জন্য মানে এগুলো তো পর্যাপ্ত পয়সার ব্যাপার আছে, তো সেই জন্য টাকা পয়সা, সরকারি সাহায্য এবং ঋণ এগুলো হলে মানে লোন এগুলো হলে সুবিধা হয় মানে চাষের পক্ষে। আর পরিবহন ব্যবস্থা, বীজ ক্ষেত্র থেকে নিয়ে যাওয়া, অর্থাৎ কীটনাশক নিয়ে যাওয়া, সার নিয়ে আসা এবং উৎপাদিত ফসল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা উন্নত থাকতে হবে। আর যন্ত্রপাতি তো ট্র্যাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি আধুনিক যন্ত্রপাতি এগুলো ব্যবহার প্রয়োজন। চাহিদা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ ভারতের অধিকাংশ লোকের প্রধান খাদ্য ভাত, তাই ভারতের ব্যাপক পরিমাণে অলমোস্ট আমাদের উত্তরপ্রদেশ বাদ দিয়ে অনেক কয়েকটা রাজ্য, যে রাজস্থান, এরা হচ্ছে রুটি বেশি পছন্দ করে। বাকি বলছে যে পূর্ব এবং দক্ষিণ ভারতের অধিকাংশ লোকের খাদ্য ভাত, কারণ দক্ষিণ ভারতে ইডলি ধোসা ওরা পছন্দ করে, সেই জন্য চাহিদা মেটানোর জন্য আমাদের চাহিদা রয়েছে, ভারতবর্ষে চাহিদা রয়েছে। এটাই হচ্ছে গিয়ে ধান চাষের অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ। তোমরা যখনই এই ভিডিওটা দেখবে তখন কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইটা খুলে রাখবে, বারবার করে বলছি।